আমাকে ভুলেনি জানা, তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না, তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এদেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেবো না, আমি বেঁচে থাকতে পারছে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না, আমার জন্যে বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো, দেহ ত্যাগ করে আজও তুমি শান্তি পাওনি, তাই বুঝে তোমার এই নিষিদ্ধ আহ্বান, তাই বুঝে উৎসব মুখরে রাজপ্রাসাদে সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আসে তোমার বুকের মর্মভেদী দীর্ঘশ্বাস, তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমি তা পালন করব, তুমি শান্ত হও প্রসন্ন হও দাদু সাহেব, নবাব আলীবর্দী বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো, না তুমি কোন অপরাধ করনি, বেগমেরা হাসতে জানে না, হারেমের নর্তকীরাও না, তোমার হাসি শোনবার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদে, শুধু মুর্শিদাবাদে কেন সারা বাংলাদেশে কেউ হাসতে জানে না, বাঙালি জানে শুধু কাঁপতে, দিক থেকে দিগন্তে প্রতিধ্বনিত হয় রতন ধ্বনি, আমি আর তা শুনতে পারি না, আমি আর তা সইতে পারি না, কি কারণ আমার অত্যাচার আমার অবিচার, লোকে বলে ইচ্ছে লোকপ্রবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে ওঠে তার জন্য তো আমি দায়ী, সুন্দরী তুমি এ সময়ে কমে তাই ভয় হলো সেদিন ঘুরে জেনেও তুমি কাঁপছো লুপার থেকে কেন বেরিয়ে এলাম জানো, আমি চেয়ে দেখলাম সিংহাসনের দিকে বসে রয়েছে চোখে মুখে তার দারুণ উৎকণ্ঠা, আমি তাকে বোঝাতে চাই না আমি কর্তব্য হবো না, চেয়ে দেখলাম এমনি করে শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা, কিন্তু তবুও তবুও লুকমা সেই আপন আহ্বানের বিরাজ নেই, নিশির ডাকের উপর টেনে আনে এই দরবারে এই সিংহাসনের মাঝে
আচ্ছা, সকলেই পরিবার
কাশিম বাজার জলসায় আবার তোমার সঙ্গে দেখা।